মেরা প্যারা নবী কিতনা প্যারা, মেরা প্যারা নবী বিপদে পড়ে আছিস। ওয়াসিম রিজভি কপালে তিলক লাগিয়েছে, লাগিয়েছে না লাগাইনি দেখেছে? গায়ে গেরুয়া বস্ত্র, মাথায় পাগড়ি, আর লোককে বলছে হামনে সনাতন ধর্ম কো কবুল কর লিয়া। ও ইয়ে ইসলাম তো ঝুঠা হ্যায়, আর ইয়ে কোরআন। ওয়াসিম রিজভি জিতেন্দ্র ত্যাগী বলেছে ইয়ে কোরআন আল্লাহ কা কালাম নহি হ্যায়, ইয়ে মুহাম্মদ কা এজেন্ডা হ্যায়। জোরে বলো নাউজ বিল্লাহ। আমার ভাই ভাই ত্যাগী জি, তুমি তো চেহারা পাল্টিয়ে দিলে, কপালে তিলক লাগালে, গায়ের জামাটার কালার পাল্টিলে, একবার যোগীজিকে জিজ্ঞেস করো আমার যন্ত্রটা কি করে পাল্টাল। বুঝতে পেরেছেন না পারে? তোর যন্ত্রটা কি করে পাল্টাবে একবার যোগীকে জিজ্ঞেস কর, শব্দ পাল্টাইছিস ওটা কি করে পাল্টাল, বিপদে পড়ে আছিস। আমার কাল বলে শুনেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছে। আপনি আলমারিতে একটা কোরআনকে আমার মায়ের আর জুজদানের লেখটাই তাই আলমারির মাথায় রাখে আর বলে আমি এত সুন্দর করে কোরআনকে হিফাজত করেছি। দেখ পাড়ার মেয়েদিকে বলে বলে আমি এত সুন্দর কোরআনটাকে রেখেছি, আল্লাহর কসম কোরআনকে তোমরা আলমারিতে রাখো আর না রাখো, কোরআন তুমি পড়ো আর না পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করেছে এই কাগজের মধ্যে না শুনে রেখে দেন। এই ভারতবর্ষে যখন ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, গুজরাটের গন্ধী নদীর তীর, দিল্লি বোম্বাই আর গুজরাটের মার্কেট থেকে কয়েক লক্ষ কোরআনকে নিয়ে জমা করে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাই বললেন হে ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা এই 10 লাখ কোরআন নয়, 1 লাখ কোরআন নয়, পৃথিবীতে যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটানো যাবে না। তারা বললে কেন? বললে শোনো, ওই কোরআনটাকে এই কাগজের মধ্যে আল্লাহ হিফাজত করেন, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। শোনো এই ইংরেজের বাচ্চারা, কোরআনকে কেমন করে আল্লাহ হিফাজত করেছেন, একজন 10 বছরের শিশু তার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে এরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা সিনি তোমরা গলি লাগাবে? আল্লাহ তো সিনের মধ্যে গেঁথে দিয়েছেন কোরআনকে, পৃথিবীর মানুষের ক্ষমতা নাই এই কোরআনকে আর কিয়ামত পর্যন্ত মিটিয়ে দিয়ে দিবে। একটা এমন যুগ ছিল, এক যুগে শুনে রেখেছেন আল্লাহ কিভাবে বেঈমানদের নিধন করেছে আর পারস্ত করেছে, এমন একটা যুগ, এক ইমাম ইহুদিদের ইমাম সমাজের বুকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষ বলো আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন না আউযুবিল্লাহ। এই প্রশ্ন মনে জাগলে 100 বার ইস্তেগফার করবেন কেঁদে কেঁদে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু সে হরা মজমায় প্রশ্ন করেছে, জ্ঞানীরা বসে আছে, সাহিত্যিকরা বসে আছে, গুণীরা বসে আছে, সবাই কিন্তু স্টপ হয়ে গেছে, কে উত্তর দিবে তার এই প্রশ্ন? সব স্তম্ভ। একটা মজমার ভেতর থেকে 10 বছরের শিশু উঠে দাঁড়িয়ে গেল, বলে তোর উত্তর আমি দেব। ইমাম এক হাত বসে গেল, এতগুলো জ্ঞানী, এতগুলো সাহিত্যিক, এতগুলো কবি বসে আছে,
ক্ষমতা নাই যে উত্তর দেই, সবাই স্টপ, এই ছেলেটা কে যে আমার উত্তর দেবে? বলে আয় চলে আয় স্টেজে, স্টেজের কাছে ছেলেটা গেল, বললে বল, তাহলে বল আল্লাহ কে সৃষ্টি করেছে? বলে এটা বলতে পারি, এই উত্তরটা দেওয়ার জন্য তোমাকে 1 2 থেকে গুনে যেতে হবে। বলে কোনো ব্যাপার না, 1 2 3 4 5 6 7 8 9 10, বাচ্চাটা বলে স্টপ, দাঁড়িয়ে যাও টেনেতে। বলে কেন? বললে আর পর পেছন থেকে এসো, 10 9 8 7 6 5 4 3 2 1, বলে আরো চল পেছন দিকে। সেই ইমাম ইহুদিদের বললে, এ মূর্খ যুবক, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে? বলে এ বেঈমান, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বেঈমান জব্দ হলো। এরপরে বললে, আচ্ছা বল তোর আল্লাহর মুখটা কোন দিকে আছে? বললে এই উত্তরটাও আমি দেবো, তার জন্য একটা মোমবাতি নিয়ে আয়। মোমবাতি নিয়ে এসে জ্বালিয়ে দিল। বললে বল আল্লাহর মুখ কোন দিকে আছে? বলে ছেলে আগুনের মুখ চারিদিকে আছে। বলে মূর্খ ইমাম, যেমন আগুনের মুখ চারিদিকে আছে, আমার আল্লাহর মুখ গোটা পৃথিবীর চারিদিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বললে, এখন ঘর আল্লাহ কি করছে বল? বল বললে এটা বলতে গেলে তোমাকে সিংহাসন ছেড়ে নিচেই বসতে হবে, আমাকে ওইটা ছাড়তে হবে গদিটা। বললে ঠিক আছে, সিংহাসন ছেড়ে সেই ইহুদিদের ইমাম নিচে বসেছে, তিনি হচ্ছেন পরবর্তী যুগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পারস্ত করেছে বেঈমান কাফেরকে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, জিজ্ঞেস করুন কোরআনকে, কোরআন তোমার ওজন কত? আপনার বাড়িতে যে কোরআনটা আছে এটা যদি কম্পিউটার কাঠে চাপা, 1 কেজি হবে, 1 কেজি হবে, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 5 কুইন্টাল হবে। আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, এটা হচ্ছে কাগজের ওজন, যে কাগজের মধ্যে লিপিবদ্ধ আছে সেটার ওজন হচ্ছে 5 কেজি, 10 কেজি, 5 কুইন্টাল, 10 কুইন্টাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বিশ্ব নবী, আমার কোরআনকে জিজ্ঞেস করো কোরআনের ওজনটা কেমন হতে পারে। কোরআন নকল করছে, আনজাল্লা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাফিয়াম খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় নিতে পারেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব, কিরকম ভান্ডার, আল্লাহর কসম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বায়োডাটা কোরআনের মধ্যে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন এমন একটা পোক্তা দলিল দেন, এমন একটা সবুত দেন যেন কোরআন সত্য প্রমাণিত হয়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বলেন যতগুলো কবি আছে, যতগুলো সাহিত্যিক আছে, যতগুলো জ্ঞানী আছে, সবাইকে এক কাছে করুন, সবাই যতগুলো বই রেখেছে, মৌলবি বলো, মুহাদ্দিস বলো, মুকাররির বলো, মুফাসসির বলো, যত গজল লিখেছে, গদ্য লিখেছে, পদ্য লিখেছে, যত বই লিখেছে, সব এক কাছে করে দেন। যতগুলো সব তোমরা এক কাছে করো, আর জিজ্ঞেস করো তোমাদের কোন বই থেকে অলংকার বাজায় আছে কেউ? কেউ আপনাদের মেদিনীপুরে বাড়ি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোথায় বাড়ি? আমার ভাই যতগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছে নিয়ে আসুন বার করে, তার মধ্যে কোন অলংকার বাজাই আছে? অলংকার মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, খোদা বাংলা, অলংকার মানে যে ছড়াটা বলবে, যে গানটা বলবে, যে গজলটা বলবে, প্রত্যেকটা লাইনের শেষে যেন একই অক্ষর। গরম করে নিয়ে এসো, ঠান্ডা ইঞ্জিন গরম হবে না।
আমার ভাই মাথায় রাখবেন একটা কথা, যতগুলো ছড়া যেমন আমরা ছড়া পড়েছি স্কুলে, আমাদের ছোট ভাইয়ের ছোট ছোট লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র, র, র থাকি সেটা সবে মেলে না, ই কেউ পর আবার কি এলো? র, র, র পাড়া সকল ছেলে মোরা ভাই 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 কি এলো? পাল্টানো না পাল্টানো না পাল্টি গেল অলঙ্কার, অলঙ্কার ভেঙে গেল অলঙ্কার। চলুন জনগণ মন দিনায়ক জয় হে কি এলো লাস্টে? হ ভার ভার কবি দা থা ও চলে এলো। আপনাদের যত কোনো ডাক্তার আছেন, মাস্টার আছেন, জ্ঞানী আছেন, প্রফেসর আছেন, একজন দাঁড়িয়ে যান, একটা ছড়া শোনান, একটা গান শোনান, একটা গদ্য শোনান, যার মধ্যে অলঙ্কার বাজাই আছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর হতে হবে শেষ পর্যন্ত। এরপর যদি কোরআনকে বলো, কোরআনের মধ্যে কেমন অলঙ্কার বাজাই আছে? আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কোরআনকে জিজ্ঞেস করো, আমার ভাই প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একই অক্ষরকে ইস্তেমাল করলেন শেষ পর্যন্ত। কোন ধর্ম গ্রহণে পাবে না, কোন কিতাবে পাবে না, কোরআন যে সত্য কিতাব তার প্রমাণ হচ্ছে আমার আল্লাহ কোরআনে অলঙ্কার বাজাই রেখেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আজমতপূর্ণ কিতাব, শুধু তাই নয়, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই এই কোরআনকে মিটিয়ে দিই। পৃথিবীর একটা মানুষ যদি সিজদা না করে আমার আল্লাহর এতটুকু কোনো যায় আসে না, পৃথিবীর একটা মানুষ যদি আল্লাহ বলে না ডাকে আমার আল্লাহর এতটুকু কোনো যায় আসবে না। কিন্তু মাথায় রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পাকড়াও করবে। শুনে রেখে ভালো কাজের জন্য কি পুরস্কার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বললেন, মানে হিতাদা ফাইনামা ইহতাদি লিনফসি, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো কাজ করে, যারা সৎ কাজ করে, যারা কান খুলে শুনে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কোরআনে আমার আল্লাহ বললেন, মানে হিতাদা ফাইনামা ইহতাদি লিনফসি, আমার বিশ্ব নবী যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, যারা নিজের জন্যই হিদায়াতে প্রাপ্ত হয়েছে, আল্লাহ ফাইনামা ইয়াদিল্লু আলাইহা তাযিরু ওয়াযিরাতুন ওয়াযরা উখরা মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাযা রাসূলা, আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো বলো যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। একজন আমাকে প্রশ্ন করেছে যে সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। এটার উপরে প্রশ্ন ছুঁড়ে ছুঁড়ে বলে, তাহলে আমি যখন হিদায়ত পাই নাই আল্লাহই দায়ী? অনেক নিমো খারাপ বলে বলে না বলে তাদেরকে বলবেন আল্লাহ কোরআনে আবার বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোন জাতি কেউ নিজেকে পরিবর্তন চাই না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে পরিবর্তন দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা গুনাহগার ব্যক্তি তার পরিবর্তন কি করে হয় শুনে রেখে, একটা গুনাহগার একবার তো নামাজি হয় ভাই, সে তার মনে দাগ কেটেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে সে আস্তে 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 নামাজি হয়, হয় না হয়? নামাজি হয়ে গেল। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, কোন মানুষ যখন পড়ে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত করে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ভাই খুব ভালো করে বুঝবে, আমাদের দেশের একটা গোদা বাংলায় কথা আছে আমাদের সমাজে, সঙ্গ দোষে লোহা ঘষে, বুঝতে পেরেছেন না পারেন? সঙ্গ দোষে লোহা ঘষে, সঙ্গ যদি ভালো হয় সে ভালো হবে। একটা ছেলে মাতালদের দলে উঠা বসা করে, কাদের দলে বললাম বাবা? মাতালদের দল। আমার বন্ধু ধরে তাকে জিজ্ঞেস করছে, তুই মাতালদের দলে কেন উঠা বসা করিস? বলে ভাই আমি উঠা বসা করি কিন্তু আমি কোনোদিন মদ খাই না। এরকম ছেলে আছে না বলে না বলে বলে আমি জীবনে উদ্যাপন করি বলে তাই কতদিন করবে? এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ? তারপরে বন্ধুরা বলবে, দেখ দেখ এক কুল্লি লে না, দেখ এরকম লাগে, বলবে না বলবে?
সে এক কুল্লি নিয়েছে, বিরাট খারাপ খাসি করে তারপরে তুমি হবে বোতল খরা মাথা, যে গাঁজা খরের পাশে বসবে এক মাস পরে সে গাঁজা খর হবে, যে লটারি বালার কাছে বসবে এক মাস পরে সে লটারি কাটবে, যে জোয়ার আড্ডায় বসবে এক মাস পরে সে জো খেলবে, যে নামাজের পাশে উঠা বসা করবে এক মাস পরে সে নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, আমি অন্য কোথাও প্রমাণ দেব, এইখানে বসে প্রমাণ দেব কি করে বলবো, বলো বলো বলো, আপনারা চলে যান, আমার গাড়িতে বসে আছে আমার ড্রাইভার, তার দাড়ি তার জামা তার টুপি দেখে মনে করবেন আমার থেকেও বড় বলবেন। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3 বছর আগে জলসা করতে গেছি, তো তারা আমাকে দেখে দাউদ দিয়েছে সকল সাহেবের ছেলে হিসাবে কেউ দেখে, তো আমি গাড়ি থেকে যখন নামলাম তো ও নামলাম, তো সে আর আমাকে হুজুর বলছে না, ওকেই বলছে হাজরত আলী, ওকে নিয়ে গেল, ওকে হুজুর পানি দিচ্ছে সব কিছু, আমি কিন্তু কিছু বলি বলি, তুই বললে হাজরত আইয়ে তশরিফ লাইয়ে ওকে মুসল্লা বিচে দিচ্ছে, আমার কিছুই নাই সব হয়ে যাচ্ছে, ওকে নাস্তা লিজিয়ে মুক্তি সাহ খাইয়ে, আমি চিন্তা করলাম আল্লাহ খাতির করছে করুক। তারপরে আমি স্টেজে গেছি জলসা করতে, যখন যাচ্ছি তখন আমি কি বুঝলেন, সে তখন মনে মনে ভাবছে ই মনে হয় সাথে এইছে 10-15 মিনিট বলবে, আমি যখন 2 ঘন্টা মায়ান করলাম আমার পরে বলছে হাজরা থাম তো পেচানি নেই, আমি বলে আচ্ছা কোন বাত নেই, বলে মাশাআল্লাহ কিতনা খুবসুরত চেহারা হ্যায়, মানে তো উনকো মুফতি সাহেব সমঝ লিয়া, মানে তো উনকো মৌলভি সাহেব সমঝ লিয়া, কি বুঝলেন, এখানে সঙ্গ দোষে লোহা ভাসে, আমার পাশে থাকার কারণে হাতে বালা পড়ত, 10 টাকা লড়ি চালাতো, বালির গাড়ি চালাতো, হাতে বালা হাতে সুতো, মাতার চুলের স্টাইল আলাদা, এখন আমার কাছে থাকার পরে মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি 5 ওয়াক্তের নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত, এটা খালি সঙ্গ দোষের কারণে। আমার ভাই আপনি উঠা বসা করলে নামাজের পাশে উঠা বসা করবেন, আপনি ভালো কথা পাবেন, ভালো আমল পাবেন, ভালো কাজ পাবেন, কখনো খারাপ জায়গায় উঠা বসা করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই 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 সবাই হাত তুলে বলুন তো, আজকে এখানে কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলে তো দেখি ইনশাআল্লাহ, প্রিয় বান্দা হবে হাত তুললেই হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রেখেছেন, সেই শর্তগুলো মানব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজা ওয়া জা'আলা ফীহা সিরাজা ওয়া কামারান মুনীরা ওয়াল্লাযী জা'আলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারু ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজা পুরুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়াল্লাযী জা'আলা লাইলা ওয়ান-নাহারা দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। পৃথিবীতে বৈজ্ঞানিকরা প্রচুর জ্ঞান অর্জন করেছে, করেছে না করে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, কিন্তু বিজ্ঞান এরা সবসময় উল্টো গায়, যাতে আমাদের আমরা যদি বলি আর আমাদের কথাটা কোরআনের সাথে মিল খেলে ওরা বলবে কোরআন থেকে পেয়েছে, আল্লাহ সত্যই প্রমাণিত হয় তার কারণে ওরা সবসময় উল্টো বলে। বিজ্ঞান বলেছে, বিজ্ঞানে আছে কি পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, বলেছে না বলে, বলেছে, আর আমি সরাসরি বিজ্ঞানের ভুল ধরে দিচ্ছি, চ্যালেঞ্জ যদি কেউ বিজ্ঞানের স্টুডেন্ট থাকে মাস্টার থাকে না উঠে আসুন, যদি বলেন বিজ্ঞান অনেক কিছু দিয়েছে কিন্তু পৃথিবীর মানচিত্র খুঁজে বার করতে পারবে, যদি বলেন পেরেছে গোল ফুটবলের মতো, আমি যখন স্কুলে পড়েছি তখন লেখা ছিল পৃথিবীটা কমলা লেবুর মতো, ঠিক বলছি না ভুল বলছি, অনেকে পড়েন, পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল নট গোল কমলা লেবু, গোল ফুটবলের মতো হয়ে গেল,
এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, মাল্টা ডিম্বাকৃতি ডিমের মতো। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক এসে বলবে মাল্টা টেড়া বেঁকা। তোদের থিওরিতে আসবে আপনারা পরে পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়, 13.5 লক্ষ গুণ বড়। কার বাপের মিটার দিয়ে মেপেছিল বলুন বলুন, জানা আছে কার বাপের মিটার দিয়ে? আন্দাজে আটকালে বলেছে অনুমানি, কি বললাম আমি এ কথা বলুন কি অনুমানি সাকসেসফুল সত্য নয়? রাশিয়া এখনো গবেষণা চালাচ্ছে, চাঁদে যারা গেছে তারা মিথ্যা বলছে না, বানিয়ে শুটিং করে দেখিয়েছে। আমাদের দেশের লোক বলে এই মূর্খ মুলবিরা কি জানে, সব থেকে প্রথমে যিনি চাঁদে গিয়েছেন তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং, ঠিক বলছি না? নীল আর্মস্ট্রং তিনি লিখছেন তার প্রতিবেদনে, আমি যখন চাঁদের মাটিতে পা রাখলাম একটা কোকোকোলার বোতলে লাথ মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, কোকোকোলাটা ফেরেশতারা খেয়েছেন, কথা বল বল। তার মানে মিথ্যা। তার দ্বিতীয় প্রতিবেদন, আমি যখন গিয়ে ঝান্ডাটা গাড়লাম ফটফট করে হাওয়ায় উড়তে লাগলো, বিজ্ঞানী বলেছে চাঁদেতে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন নিয়ে যেতে হয়। মিথ্যা কোথাও ফল মারছে, কোথাও একটা জায়গায় ফল রেখেছে। আমাদের দেশের বড় লোকরা তো চাঁদে জায়গা কিনছে, জানেন পৃথিবীর সেরা সেরা বড় লোকরা, শাহরুখ খান, বিগ বি, মুকেশ অম্বানি, অনিল অম্বানি, টাটা বিড়লা, আর মোদিজি, আর ফুলানেজি, আর গুগল বার, সব বিভিন্ন বড় লোকরা বলছে ওর এটা এরা মরুক রুক আমাদের চাঁদে পালিয়েছ। বুঝতে পেরেছেন? কিন্তু যারা চাঁদে যাচ্ছে তাদের বিপদ বেশি না কম বাবা? বেশি। তোরা উপর থেকে পড়বে আর আমরা নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাব। বুঝতে পেরেছেন না? পারে আমার ভাই নেমো খারামি কর, বিজ্ঞানের নেমো খারামি গুলো বলে দিই, এরা সব পায়, আল্লাহর শুকর আদায় করে না। আর আমার আল্লাহ বলেছেন তোমরা যখন জ্ঞান অর্জন করবে আমার শুকর আদায় কর। যদি বলেন আপনি প্রমাণ করান কোরআন থেকে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ, এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসমাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান, তারা নিজের নিজের রাস্তায়, কক্ষপথ মানে হচ্ছে রাস্তা, তারা নিজের নিজের রাস্তায় চলমান। আমরা স্টেজে চারজন বসে আছি, আমরা নিজের জায়গায় বসে আছি না? এই স্টেজটা যদি ঘুরে আমাদের স্থান পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে, কিন্তু স্থান পরিবর্তন হবে? স্থান পরিবর্তন হবে না, নিজের জায়গায় বসে থাকলে। চাঁদ আর সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে দিক পরিবর্তন হবে, স্থান কখনো পরিবর্তন হতে পারে না। তাহলে চন্দ্রগ্রহণ স্থান পরিবর্তন না করলে কখনো চন্দ্রগ্রহণ হতে পারে না। যদি বলেন কোরআনে কোথায় আছে, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়াসালওয়াইয়ানা ইয়াউমুল কিয়ামা, গো আল্লাহর নবী আপনি কিয়ামত সম্পর্কে মানুষকে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতটা কবে হবে? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, আমার বিশ্ব নবী বলে দাও কাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল খামার ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে তোমাদের চোখ গুলো স্থির হয়ে যাবে। চোখ স্থির, কোন আশ্চর্য জিনিসকে দেখলে দেখবেন চোখ দাঁড়িয়ে যায়। একটা বড় সাপ দেখেছেন, ওরে বাবা, চোখ গুলো দাঁড়ায় না দাঁড়ায় না, চোখ দাঁড়িয়ে যায়। কোরআনে একজাক্টলি আমার আল্লাহ এটাই বললেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখ গুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব, সূর্য যখন একে অপরের সঙ্গে টক্কর খাবে তখন পৃথিবী তার তাছাড়া ছড়িয়ে যাবে। যদি একই রাস্তা আল্লাহ ব্যবহার করলেন, তারা চলছে, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন
হয় সূর্য গ্রহণ হল, আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্র গ্রহণ, আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ। আমার ভাই ওভারটেক না করলে কখনো আড়াল হতে পারে না। সূর্য চাঁদের উপর দিয়ে পেরিয়ে গেলে চাঁদের আলো নিভিয়ে গিয়ে দিনের মতো হয়ে যায়, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছে যায়। আর যখন চাঁদ সূর্যকে দিনের বেলায় ওভারটেক করে দিনটা অন্ধকারের মতো হয়ে গিয়ে চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছায়। আপনারা বলুন, রাস্তায় যদি রোডের উপরে হাই রোডে দুটো লড়ি ছুটে, একটা লড়ি এদিকে ওভারটেক করছে, এর ছায়াটা এইদিকে আসবে না, যে এইদিকে আছে তার ছায়া যাবে, যে বাঁ দিকে আছে তার ছায়াটা যাবে, এক ছায়া কিন্তু ঢেকে যাবে। আমার ভাই ওভারটেক না করলে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হতে পারে না। কোথাও যেন এক জায়গায় বিজ্ঞান মিস্টেক করছে, তার মিস্টেক হয়েছে কোরআনকে সে মিথ্যা বানাবার জন্য বিজ্ঞান যে ষড়যন্ত্র করেছে, আল্লাহর কসম আমার আল্লাহ পাকড়াও করিয়ে দিয়েছে আমাদের মতো মুলবিদের দাদা। ওই জন্য কোরআন শুকর আদায় কর, সবাই একবার শুকর আদায় করে আল্লাহর কাছে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্রটা শুনে নাও, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যখন দুনিয়াতে বসবাস করবে তারা যেন শান্তির সঙ্গে বসবাস করে। সমাজে দু ভাই মারামারি হচ্ছে, হয় না হয় না ঝগড়া দু ভাই? আপনি পাড়ার মানুষ, গ্রামের একজন ভালো মানুষ, আপনি গিয়ে বললেন তোর মায়ের পেটে ভাই ঝগড়া কেন করছিস, চল যা ঘর যা, ছাড়িয়ে দিলে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে যদি দু ভাই মারামারি করে ফাঁকে একটা ভাইকে আরো লাগিয়ে দিবে, এরকম মাল আছে না ঝগড়া বিবাদ লাগাই। আমার ভাই শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাত, যারা ঝগড়া লাগায় যারা বিবাদ লাগায় ফিতনা লাগায় যারা হচ্ছে, শুনে নাও, একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই পাপ তাদের নামায় আমলে লেখা হবে। সমাজে পানি আর পেট্রোল দুটুই তরল পদার্থ, পেট্রোল দিয়ে আগুন নিভাবে না আগুন জ্বলবে বাবা? জ্বলবে। দুজনার সিফাত কিন্তু আলাদা, পানির কাজ হচ্ছে লিবানো, পেট্রোলও কিন্তু তরল পদার্থ কিন্তু তার কাজ হচ্ছে আগুন ধরানো। আপনি পানি হবেন পেট্রোল হবেন না। কেউ সমাজে যদি শান্তি বজায় রাখে আল্লাহ তার বদলা কিয়ামতের দিনে তাকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টকর আমার মায়েদের নিয়ে যেখানে জলসাই চাই হুজুর একটু বলবেন, শাশুড়ি বইয়ের ঝগড়া নিয়ে বলবেন একটু, যেন শাশুড়ি বইয়ে ঝামেলা না করে শান্তির সঙ্গে থাকে। আমার মায়েদের একটা ভালো গুণ আছে, সকালবেলায় উঠে যদি যাকে গাল দিবার কোনো ক্লু না খুঁজে পায়, জায়গা না পায়, তো নিজের মুরগিকে গাল দেয়, ঝিমুনি তো মরে গেলি না, তোর মরা বেরুলো না, আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয়, সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তুই মরে গেলি না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলাম গো, আল্লাহ বলছে তোরা কিছু করিনাস, মাল সব ব্যাকিং এ যাচ্ছে, বলছে তোদিকে যাচ্ছে যাদের কাছে তারা ঠিক বুঝতে পেরেছে। এই তো হচ্ছে আমার মায়েদের হাল, ঠিক বলছি না? বড় কষ্ট লাগে। আপনারা বলছেন বৌমা শাশুড়ির খিদমত করে, কেন করে? শাশুড়ি বইয়ের ঝগড়া কোথা থেকে শুরু হয় লেখে নিয়ে যান কোথা থেকে, আমি বলে যাই, আমি যদি বলে দিই না এই গ্রামের মায়েরা বলবো হাটকুড়োর বেটা মলবিকে আর কোনোদিন দাওয়াত দিবি না, তাই না? তোমরা না দিলে পাশের গ্রামে দিয়ে দিবে, আমি ওখানে এসে বলবো, খুব ভালো করে বুঝবে। নতুন বৌমা বাড়িতে এসে এক সপ্তাহ পরে এনেছেন নতুন বৌমাকে, বৌমাকে শাশুড়ি বলল মা দুটি চাল ডাল ধুয়ে নিয়ে এসো কল থেকে, এই চাল ডাল ধুতে গেছে, কাজ করতে গিয়ে ভুল হতে পারে না, পারে না, দুটি চাল ধুয়ে গেছে কোথায় কলতলায়। শাশুড়ি কেমন করে বলবে মা এইভাবে কাজ করো, আল্লাহ নিয়ামত আল্লাহ কেড়ে নেবে, আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত তুলে নিবে,
ছেলে দেখলে বকবে, তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, এরকম ভাবে কাজ করো। ওগুলো তুলে ডাবাই দিয়ে দাও, ছাগলের ডাবাই দিয়ে দাও, ছাগলের ডাবাই দিয়ে দাও, এরকম ভাবে কাজ করো না, সাবধানে করো। বৌমা কি মনে মনে ভাববে, আহা আমার শাশুড়ি মা কত ভালো, ভাববে না ভাববে, আমার শাশুড়ি মা কত ভালো। আমাদের দেশের অনেক শাশুড়ি আছে কি করে, একটু যদি চাল ডাল পড়ে যায়, তোমার মা কাজ শিখাইনি, এরকম করে কাজ কাজ করে, তোর মা শিখিয়েছে, তুই কর কর। ঝগড়াটা কোথা থেকে শুরু হলো, ওইখান থেকে, বুঝতে পেরেছেন না? পরে পরে তুমি যদি মা বলো, আমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে। সব থেকে দুঃখ কোথায় জানেন, আপনারা সকলে আছেন, আমরা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যাই, মেয়েকে পোষণ কি করে, পোষণ প্রথম পোষণ আসসালামু আলাইকুম, মেয়ে আলাইকুম সালাম, এ বলে মা কুরআন শরীফ জানো, জি মা নামাজ পড়ো, জি এটা জিজ্ঞেস করে না, মা সিরিয়াল দেখো জিজ্ঞেস করে, কিন্তু বড় কষ্ট লাগে। আপনি বেশ সময় জিজ্ঞেস করলেন, তারপরে না শ্বশুর না শাশুড়ি কোনোদিন বৌমাকে বললো না, যা যা নামাজ পড়েছো কিনা, আজকে তুমি কোরআন পড়েছো কিনা, বাড়িতে আসার পরে আর খোঁজ নেই, কি করে খোঁজ নিবে, শাশুড়ি বয়ে একসাথে বসে ঘর ঘর সিরিয়াল দেখছি, তাই না, ঠিক বলছি না, সিরিয়াল দেখছে। আপনার ঘরে শান্তি থাকবে, আপনার ঘরে অশান্তি আসবে। আমাদের দেশের অনেক লোক, আপনাদের দেশে মনে হয় ফোন ফোন লাইন না, আবার না নিলে থাকতে পারে কিছু লোক আছে বিরাট। আমার অনেক মায়েদের দুর্বলতা আছে, শুনে রেখে দেখবে, এই যুবক দিকে বলে যাচ্ছে, অনেকে বউ জ্বালায়, অনেকে শাশুড়ি বউ মাকে জ্বালায় টাকার জন্য, তোমার মা ভিখারি কিছু দিতে পারে, সারা দিন কাজ করছে, সকাল বেলায় উঠে সবজি কাটছে, ভিখারির মিটি পালন দেয় নাই, ওটা পালন দেয় নাই, কাটছে, কবরে যাও তুমি সব পাস, বুঝতে পেরেছেন না? সমাজের অবস্থা বলে দিই, আমার ছোট মেয়ে জন্ম নিয়েছে, তো আমি মুর্শিদাবাদে জন্মাইছিলাম, আব্বা ফোন করলাম, ঠিক আছে কালকে আমি রাত্রে ঢুকছি, রাত্রে বাড়িতে ঢুকে মাদ্রাসায় ক্লাস করে গোসল করে আবার বেরিয়ে গেছে, নার্সিংহোমে দেখতে ঢুকেছি, বেলা তখন 12টা 1টা বাজছে, তো আমার সম্পর্কে ফুপুহাই দেখছি, আমার স্ত্রীর পাশে বসে আছে, দেখছি কান, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার বউ মরে যাবে নাকি কিছু হলো, তাই চিন্তা করছি, বেটি তো দেখছি খেলা করছে, আর বউ চুপচাপ শুয়ে আছে, বাচ্চা হয়েছে, আর ও আর পাশে কাঁদছে, আমি মনে মনে করলাম আল্লাহ তাহলে আমার বউ মরে যাবে মনে হয়, এখনো কাঁদছো কেন গো ফুপু, বাবা একটা ব্যাটা হলো না, এখন তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে, তুমি তো বিটি পয়দা হয়েছিলে, বুঝতে পেরেছেন না? পারে পারে এ খুব ভালো করে বুঝবে, অনেক শ্বশুর বেজার হয় বিটি পয়দা হলে, অনেক শাশুড়ি খুব বেজার হয় মায়ের প্রতি বিটি পয়দা হলে, সেই শাশুড়িরা শুনে যাও, তুমি চিন্তা করবে তোমার মা কেন তোমার গলায় পা দিয়ে মারে, শুনে রেখে দেন, ওই শ্বশুর আর ওই পুরুষ দিকে বলে যায়, তোমাদের ইজ্জত আর নারীর ইজ্জত, আল্লাহ নারী দিকে বেশি ইজ্জত দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, কোরআনে পুরুষদের নামে কোন সুরা নাই, কিন্তু নারীদের নামে আল্লাহ সুরা অবতীর্ণ করেছেন, সুরা নিসা, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের ইজ্জতের উপরে, নারীদের মর্যাদার উপরে আল্লাহ গোটা সুরা অবতীর্ণ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তুমি কেমন ভাবে বিবাহ করবে, কটা বিয়ে করতে পারবে, কার সঙ্গে বিয়ে করবে, কেমন ভাবে সম্পর্ক করবে, স্বামী মারা গেলে কেমন ভাবে ইজ্জত পালন করবে, স্বামী মারা গেলে কতদিন পরে একটা মেয়ে বিয়ে করতে পারবে, স্বামীর ঘরে কিভাবে থাকবে, গোটা সূরাটাই আল্লাহ চ্যাপ্টার বর্ণনা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার একজনের 4টা ছানা হয়েছে ছাগলের, ই বলছে দুটাই পেয়েছিলি বে মারাত্মক ছাগলের জাত, আমাকে একটা দিস তো, বলে না বলে না, পাড়ার ছাগলের একজনের 4টা বাচ্চা হয়েছে, কোথায় পেয়েছিলি বে, আমাকে একটা দিবি তো, দারুণ জাত তো মারাত্মক জাত, আর ঘাটাল বাজারে দেখা হয়েছে, সালাম আলাইকুম ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ,
কটা ছেলে পেলে হলো তোমার ভাবি জাত খারাপ, পরপর তিনটে বিটি, বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ, আর চাগলের চারটা ছানা হলে জাত ভালো, তাহলে চোদ্দারটা কতটা খারাপ তুমি বোঝা যায়, বুঝতে পেরেছেন না? পারেন এটা কমের হালাল বলে দিচ্ছি। আজকে আপনি নিজেকে মুসলমান বলে কতটা পরিচয় দিয়েছি, এটা মাদ্রাসার জলসা, ওলামারা বসে আছে কান খুলে শুনে যান, আমাদের সমাজের লোক এই মাদ্রাসাকে ছোট চোখে দেখে, ওলামাদিকে ছোট চোখে দেখে, একটা কথা মাথায় রাখবেন। আজকে অনেক মানুষ বলে মাদ্রাসায় লোকে ছেলে দিচ্ছে না, এই চলতি একটা ছেলে মলবি হলে সে ঝুলা খালে করে নিয়ে আদায় করতে বের হয়, হয় না? আলু আদায় করতে যাবে, ধান আদায় করতে যাবে, চাল আদায় করতে যাবে, লোকে দৌড়ে দৌড়ে রমজান মাসে, লোকে দৌড়ে দৌড়ে রমজান মাসে সে আদায় করে খাবে। এরা চিন্তা করে দূর বলবি করে লাভ আছে? ছেলেকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে। শুনে রেখে দে, একটা কলেজ আপনি বলছেন আলামিন মিশনে ভালো পড়া হয়, দারুণ পড়া হয়, একাডেমিতে ভালো পড়া হয়, দারুণ পড়া হয়, ইংলিশ মিডিয়ামে দারুণ পড়া হয়, কিন্তু আমি কওমের মানুষ আপনার দিকে বলতে চাই, আপনি আলামিনে কোন ছেলেটাকে দিয়েছেন আর আমাদেরকে মাদ্রাসায় কোনটাকে দিয়েছেন? বাতকে জ্বলিয়ে দিলে, গ্রাইন লোককে জ্বলিয়ে দিলে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, স্কুলে ফেল করছে, বলে ওকে মাদ্রাসায় যাই পড়া বুঝে করুক, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস হয়েছে সে যাবে কোথায়? শুনে রেখেছেন মাদ্রাসা কি দিয়েছে? যে ইয়াসিন বসে আজকে আপনাদের সামনে, যে শওকতের বেটা বায়ান করছে, আমি যখন স্কুলে পড়তাম ক্লাস সেভেনে একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে স্কুল থেকে লাফিয়ে পালিয়েছি, আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে নাহলে মার্ডারার হবে। আমার জন্য সেই তালবিলিম, সেই ডাকাত হওয়া ছেলেটা মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহ ইলিম দিয়েছে। আমি আমার মাস্টারের গ্রামে জলসা করতে গেলাম, মাস্টার নিচেই বসে, আমি সিংহাসনে বসে বায়ান করছি, আমি বললাম স্যার আমার পাশে বসুন, দু ঘন্টা বায়ান শোনার পরে উকে জড়িয়ে পড়লে আল্লাহর কসম যে ছেলেটা কোথাও তৈরি হবে না, একমাত্র মাদ্রাসা তাকে তৈরি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে আপনি চোরটাকে দেন, ডাকাতটাকে দেন। আমার একজন সাথী এক পিছনে শুয়েছি, এখন সে বুখারী শরীফ পড়ায়, সে যখন ক্লাস পড়ে পড়তো তো তার মাস্টার তার বাবাকে ডেকে বলেছিল এই ছেলেটা মূর্খ হবে, এর বুদ্ধি শুদ্ধি নেই, একে নিয়ে কোনো কাজে দাও গা, একে স্কুলে পড়িয়ে লাভ হবে। সেই ছেলেটা মাদ্রাসায় এলো, এখন সেই ছেলেটা বুখারী শরীফের দরস দিচ্ছে মুর্শিদাবাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, ওই জন্য শুনে রেখে দেন মাদ্রাসার তালবিলিমকে আল্লাহ আলাদা হিকমত দেয়। তার একটা নমুনা দিই, সাহারানপুরে একটা তালবিলিম মিশকাত শরীফ পড়ে, তো সে বাজার দিয়ে আসরের পরে তালবিলিমরা ঘুরতে যায়, সে ঘুরতে গেছে একজন উকিল সাহেবের সঙ্গে দেখা, তিনি বললেন এই মাদ্রাসায় পড়িস? জি জি। হ্যাঁ মূর্খ ছেলে দিকে মাদ্রাসায় যাই? বলে জি। একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি? হ্যাঁ করে দেখুন। বলে পারবি তো? বলে আপনি বলে দেখুন। বলে আচ্ছা বলতো, পাশে একটা পুকুর ছিল, বলে পুকুরের পানিটা ক বাটি হবে? বলে এক বাটি। বাটি বুঝেন না? বুঝেন। বলে এক বাটি হবে। বলে ওই জন্যই তোদিকে মাদ্রাসায় দিয়েছে। বলে আমি চিন্তা করছি কোন বাগালে তোমাকে উকিলিয়াতে সার্টিফিকেট দিয়েছে। বলে কেন? বলে যে তুমি জিজ্ঞেস করেছো ক বাটি হবে, আমি পুকুরটার সমান একটা বাটি আনবো, এক বাটি হবে। সে বললে ঠিকই বলেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হিকমত দিয়েছে, বুদ্ধি দিয়েছে। শুনে রেখে দেন, আপনারা আমাদেরকে 3000 বেতন দেন আর 4000 বেতন দেন, আমাদের জামা দেখলে লোকে বলে হুজুর তুই 3000 বলছিস, তাহলে মারাত্তছি, তুমি যে দোকানে কিনেছো আমিও কিনেছি, খালি এই রৌনকটা, এই সৌন্দর্যটা, এই চকচকেটা হওয়ার কারণ হচ্ছে ইখলাস, দিনের খিদমত। যারা আল্লাহর রাস্তায় থাকবে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ শুনে, আমি বর্ধমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসি ডিব্বায় চেপেছি, মালদায় জলসা করতে যাচ্ছি, আমার সিটের পাশে একজন মাস্টার মহাশয় চাকরি করেন 80,000 টাকা রামপুর হাট, তো আমার সঙ্গে গল্প হতে লাগে, বলে হুজুর আপনার অনেক জলসা শুনেছি ইউটিউবে, ভালোবাসি,
কথা বলতে বলতে আমার আত্মীয় বেরিয়ে গেল দূর সম্ভব। তো আমি নাস্তা নিয়ে গেছিলাম বাড়ি থেকে খাবার, তো আমি বললাম স্যার চলুন আমার সঙ্গে নাস্তা করুন, বললেন না আমি করব। আমি নিয়ে গেছি ডিব্বাটা খুলেছি, আমার ডিব্বায় আছে পরাঠা কিমা সম্মি কাবাব ডিমের আমলেট ভুনা। সে দেখে বলছে না না আমি বাড়ি থেকে এনেছি আপনি খান আমার আছে। আমি বললাম তোমারটাও বার করো। সে ছাড়বে না, বার করবে না, আর আমি ছাড়বো না, বার করতেই হবে। সে দেখলে বলবি ছাড়বে না, হুজুর আমাকে ছাড়বে না, যা হোক করে কষ্ট করে বার করা করালাম, বার করেছে। টিপ্পার ভেতরে এত কোটি মুড়িয়া দিয়েছি সে তাকে আমি বললাম না বুঝেছেন আপনার বেতন 80,000 আর আমার হচ্ছে 7,000। সে বললেন কেন এরকম? আমি বললাম শুনে নাও, আমার নবীজি বুখারী শরীফের রেওয়ায়েতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এই মোলবিরা আমরা যখন মাদ্রাসায় পড়েছি ডাল আর আলু খেয়েছি, যারা তালবিলিম আছে আমাদের যারা বাচ্চা আছো তালবিলিম তারা শোনো, যারা তালবিলিম আছেন তারা শুনবেন কাল করে, আমার বাচ্চারা আমার বাবুরা তোমরা শোনো, আজকে ডাল আলু পয়সা খাও, কালকে যখন আল্লাহ তোমাদেরকে ইলিম দিয়ে দিবে রাস্তার খানের খাবার খেতে পারবেন। আমি কি খেলাম ওটা বলে দেবো? বললি আপনাদের মনে মনে আমার জন্য মন বিনে আমার পাতেতে কি দিল শুনেলেনি না, দেশি মুরগি খাসির গোশ আর গোল্লা চিংড়ি কোনটা খাবি কোনটা খাবি? আর আপনি চলুন ঘাটাল বাজারে সকালবেলায় দেখিয়ে দেবো 100টা কোটিপতি বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে চলছে। কি হলো ভাই? বলছে 600 গয়াকার রহ, 450 কিলোমিটার হাট, 3.5 কিলোমিটার হাট। ডাক্তারে বলেছে আন্ডার প্যান্ট পরে ছোটবা, আর আমাদের বলবিদিকে বলেছে যা পাবি তাই খাবি। বুঝতে পেরেছেন না পারে? হ্যাঁ শুনে রেখে দেন সবাই, বলুন 5 ওয়াক্তের নামাজ করবো, জোরে বলুন ইনশাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজই হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আজকে হাত তুলে বলুন আমার সঙ্গে কে কে মাদ্রাসার সাথে আজকে সম্পর্ক রাখবেন, হাত তুলে দিতে ইনশাল্লাহ মাশাআল্লাহ। এই তালবিলিমি বলো সম্পর্ক রাখো, আমার নবী বিশ্ব নবীর হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আর আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না, আমি মুসাফির মানুষ আমার ভাই, আমি মুসাফির, আপনাদের কাছে আমি কিছুই চাইবো না। আমি মুর্শিদাবাদের মাটি থেকে কালকে আমি ছিলাম কলকাতা 24 পরগনা মালঞ্জয়, আজকে আপনাদের কাছে, কালকে আবার আমি চলে যাব মুর্শিদাবাদের মাটিতে। এইরকম করে জীবনটা চলছে আর আপনাদের খিদমতে আমি বলবো এই মাদ্রাসা বিল্ডিং বানানোর জন্য 10 গাড়ি বালি 1 ট্রাক্টর করে বালি, 10 জন ফটফট করে বলুন তো কে কে আছেন দেখি, মহাব্বত করনে ওয়ালে 10 গাড়ি বালি ফটফট করে বলে বলে আমি মাত্র 10 মিনিট টাইম নিই, কে আছেন? জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আমি যদি আরো 1 গাড়ি দান করতাম আমার জন্য মঙ্গল হতো, আল্লাহর কসম এগুলো ফেরত পাবে কিয়ামতের দিনে। তাড়াতাড়ি হাত তুলেন এক নম্বর বিসমিল্লাহ, কে আছেন 1 গাড়ি বালি ট্রাক্টর? তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ দেখি 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি, একজন আল্লাহর বান্দা শোনা ইনশাআল্লাহ দেখি কে আছেন প্রথম 1 নম্বরে বিসমিল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন? নারায় তাকবীর, এই আপনাদের গলায় আওয়াজ নাই, নারায় তাকবীর রুহুল আমিন সাহেব মাশাআল্লাহ 1 ট্রাক্টর বালি, আল্লাহ উনার দানকে কবুল করুক, নিয়ত আল্লাহ পুরো করুক, উনার কারোবারে ব্যবসা বাণিজ্য জানমালে আবরু ইজ্জত আল্লাহ বরকত দে। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ।
দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা আমি 10 জন ভাইকে বলেছি, দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন, কোন আল্লাহর মহব্বতকারী আছেন, কোরআনের সঙ্গে প্রেমকারী আছেন, এই এতিম মিসকিনদের মাথায় হাত রাখার জন্য এই বিল্ডিং এর উপরে ছাদ হবে। কিয়ামতের দিনে এক একটা রেল, এক একটা বালি, এক একটা ইট আপনাদের জন্য সাক্ষী দেবে। আমি বলবো কোন ভাই দ্বিতীয় নম্বর আছে, দ্বিতীয় নম্বর বালিটা কোন ভাই আছেন, একজন হাত তুলে নিন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরটা হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু হাজি আমদেদ আলী সাহেব মাশাআল্লাহ, আল্লাহ উনার জানে মালে বরকত দে, উনার উমরে আল্লাহ বরকত দে। আপনি ক গাড়ি, দু গাড়ি, এক গাড়ি, কি নাম বাবু? আমিরুল ইসলাম মাশাআল্লাহ, এক গাড়ি বালি, তিনজন হয়ে গেল মাশাআল্লাহ। আমি দেখতে চাই আর কি নাম বাবু? নূর জামান, নূর জামান মাশাআল্লাহ, চার নম্বর হয়ে গেছে, আল্লাহ দানকে কবুল করুক। হ্যাঁ আর কে আছেন, চতুর্থ নম্বরটা কে আছেন, হাত তুলে নিন ইনশাআল্লাহ। চার নম্বরটা কে আছেন, এক দুই তিন চার হয়ে গেছে, পাঁচ নম্বর ইনশাআল্লাহ। এই পাঁচ নম্বরটা কে আছেন একটু তাড়াতাড়ি, এই কেউ উঠে চলে যাবেন না, এক্ষুনি দোয়া করবো, তাবার রুখ খেয়ে তারপরে যাবে যাবে, হ্যাঁ তাবার রুখ খেয়ে যাবে, আমি সময় নেব না, তাড়াতাড়ি আল্লাহর মহব্বতে। আমিন ভাই মাশাআল্লাহ, পাঁচ নম্বর হয়ে গেছে, ছ নম্বরটা কে আছে, দশটা পূরণ করলে আপনারা তো অনেক কিরাত শুনলেন, গজল শুনলেন, আমি কিন্তু একটা শের শুনাব, শের শুনবেন না? না শোনাবো না। আচ্ছা বে নামে একজন ভাই এক গাড়ি, নম্বর ছয় হয়ে গেছে, আর মাত্র চারজন ভাগ্যবান কে আছে ইনশাআল্লাহ। এখানে জান্নাতের লটারি চলছে, পরকালে ফেরত পাবেন আল্লাহর কসম। আমার নবী বিশ্ব নবী বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, আল্লামা ইকবাল বলেছেন শয়তান রো রাহা হ্যায় কোরআন কি বাদাও লাগ। আপনি যখন কোরআনের জন্য দান করবেন, এতিমের জন্য দান করবেন, শয়তান দাঁড়িয়ে আপনার পাশে কান্নাকাটি করবে, লোকটা জান্নাত কিনে নিল। আমার ভাই নম্বর ছ নম্বর হয়ে গেছে, সাত নম্বরটা কে আছে, আর মাত্র চারজন লাগবে, নম্বর সাত আল্লাহর বান্দা কে আছে। আপনার মনে মনে হবে আমি আজকে দেব, মরণের পরে বুঝতে পারবেন যে আমি কোথায় দিয়েছি, এটা কিয়ামতের দিনে ফেরত পাবেন। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানমালকে কুরবান করেছেন আল্লাহর রাস্তায়। ভাই নম্বর সাত কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? আমি মাত্র দশটা চেয়েছি, নম্বর সাত নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে? আমার ভাই তাড়াতাড়ি হাত তুলে, দ্বিতীয় নম্বর কে আছে? আচ্ছা যদি আপনারা সিমেন্ট কেউ দিতে চান, 150 বস্তা সিমেন্ট লাগবে, আর স্টোন চিপ কতটা লাগবে? হাজার সেফটি স্টোন চিপ লাগবে। আপনাদের মধ্যে হাত তুলে কে কে আছেন, কেউ সিমেন্ট, কেউ বালি, কেউ স্টোন চিপ, যে যা দিবেন, 100 সেফটি হোক, 200 সেফটি হোক, 300 সেফটি হোক, নাম না জানলে বাড়ি মাশাআল্লাহ বে নামে সাত নম্বর হয়ে মাশাআল্লাহ, আর মাত্র তিনজন লাগবে, তাহলে দশটা হয়ে যাবে। আমার ভাই যদি আপনাদের মধ্যে পাঁচ বস্তা করে যদি আপনারা 50 জন বলেন, তাহলে অনেক সিমেন্ট হয়ে যাবে। পাঁচ বস্তা করে বলুন তো কে কে আল্লাহর বান্দা আছে তাড়াতাড়ি হাত তুলেন তো, পাঁচ বস্তা, দশ বস্তা, কে? মর্তজ ভাই দশ বস্তা, মাশাআল্লাহ, হিসেব রাখবেন 15 হলো মর্তজ ভাই। আর কে আছেন ফটফট করে বলুন, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, পাঁচ বস্তা করে 15 বস্তা হয়েছে, পাঁচ দশ, কেউ যদি 20 দিতে চান দেখি কে আছে, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ, পাঁচ বস্তা করে, পাঁচ বস্তা, দশ বস্তা, 40 বস্তা, 50 বস্তা, কেউ যদি বলেন 100-150 দেব দেখি আল্লাহর বান্দা যদি কেউ আমার ভাই আর কে আছে
একটু তাড়াতাড়ি বলি, কে আছেন? শুন আল্লাহর বান্দা, আমার মায়ের আপনাদের কাছেও যাচ্ছে, আপনারা যে যা পারবেন দিবেন এবং ওয়াদা করবেন স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে যে যা পারবেন ওয়াদা করবেন। আমার ভাই 5 বস্তা করে, 20 বস্তা হয়েছে, একজন ভাই 15 বস্তা, একজন ভাই 5 বস্তা, 150 বস্তা লাগবে। একটু তাড়াতাড়ি বলি, বিনা নামে 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দে, রুজি রোজগারে আল্লাহ বরকত দে। আমার ভাই 25 বস্তা হয়ে গেল, আর কোন ভাই আছে 15 বস্তা করে দুজন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, শেখ গোলাম রসুল ভাই 30 বস্তা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, ওনার কারবারে বরকত দেক, জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক, ওনার পরিবারকে আল্লাহ সুখী করুক। আমার ভাই 55 বস্তা হয়ে গেল, আর কে আছেন? 45 বস্তা, একজন ভাই যদি দেন 100টা পূরণ হয়ে যাবে, কোন যদি আল্লাহর বান্দা আরো 30 বস্তা কিংবা 40 বস্তা দেন, 45 বস্তা 100টা হয়ে যাবে। কেউ যদি থাকেন, কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 45টা দিবা, 5 বস্তা হোক, বিনা নামে 5 বস্তা, মাশাআল্লাহ, এই দেখেন 60 বস্তা হয়ে গেল, 55 আর 5 60, আর মাত্র 40 লাগবে। মজমাই কোন আল্লাহর বান্দা আছে? 40 বস্তাটা আপনি দেবেন, মাশাআল্লাহ, মঈনুদ্দিন ভাই 5 বস্তা সিমেন্ট, 65 হয়ে গেল। আমার ভাই আর মাত্র 35 বস্তা লাগবে 100 বস্তা হতে। তাড়াতাড়ি হাত তুলে নিন ইনশাআল্লাহ, কোন আল্লাহর বান্দা আছে, কোন ভাই আছে, কোন নেক বান্দা আছেন আল্লাহ, একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ দেখি। আর মাত্র 5 বস্তা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, আর মাত্র 35 বস্তা লাগবে, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? হুজুর 5 বস্তা, 70 বস্তা হয়ে গেল, আর মাত্র 30 বস্তা লাগবে। 5 বস্তা কি নাম বাবু? শেখ বাবু 5 বস্তা, আল্লাহর কোন বান্দা আছেন ইনশাআল্লাহ? আর একটা 5 বস্তা, মাশাআল্লাহ, কমে গেল 80 বস্তা হয়ে গেল, আর মাত্র 20 বস্তা লাগবে ইনশাআল্লাহ, আর মাত্র 20 বস্তা কোন আল্লাহর বান্দা আছেন? 5 বস্তা মনিরুল ইসলাম, মাশাআল্লাহ, আর মাত্র 15 বস্তা, মাশাআল্লাহ, আর কে আছে? আমার ভাই কত? 5 বস্তা, রুস্তম আলী 5 বস্তা, মাশাআল্লাহ, 90 হয়ে গেল, শেষ ভালো তার, সব ভালো তার, এই 10 বস্তাটা একজন আল্লাহর বান্দা কেউ আছে? লাস্ট 10 বস্তাটা কে আছে ইনশাআল্লাহ দেখি, এই 10 বস্তা, শাহাবুদ্দিন সাহেব, উনি 10 বস্তা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ পুরো করুক, নম্বর 100 হয়ে গেছে, আর মাত্র 50টা লাগবে, 5 জন করে ভাই, 10 জন ভাই, 5 10 50 বস্তা হয়ে যাবে। আর 10 জন ভাই হাত তুলে তাড়াতাড়ি বলুন, আমরা 5 বস্তা করে দেবো, 10 জন ভাই কে কে আছে আল্লাহর বান্দা? আমার ভাই আর 5 বস্তা, 5 বস্তা করে 10 জন ভাই, মাশাআল্লাহ, আমার ভাই
নাসিরুদ্দিন মল্লিক মাশাআল্লাহ 20 হয়ে গেল আর মাত্র 30 বস্তা লাগবে ইনশাআল্লাহ কে আছে আর তিনজন ভাই।